Ambika is getting restive, right, Ambika? She's very anxious. Okay. Sketa ke audio join koreche. ओके আমরা শুরু করছি এখন এই কবি জয়ন্তীটা আমরা রিচল্যান্ডে শুরু করেছিলাম প্রথম এপার বাংলা ওপার বাংলা মিশিয়ে সবাই মিশে আর তাই জন্য হঠাৎ মনে পড়ল যে আমরা এই সময়টায় করতাম 25 তারিখ আর ইয়ে কি বলে 24 তারিখ আর 8 তারিখ মের মধ্যে আমরা করতাম ক্যান ইউ নট সি মি আমি দেখতে পাচ্ছি ওকে সো আমরা এটা করতাম আর তারপরে ওখানে বেশ আমাদের জমে উঠেছিল তো বহু বছর পরে ওখান থেকে আছে আমাদের কয়েকজন ভারতী আছে কাকলি আছে কাকলির ছোট মেয়ে বড় মেয়েটা ছিল এখন তো হ্যাঁ দি ইয়ঙ্গার ওয়ান হ্যাঁ ওই বড় হয়ে গেছে দেখছি বড় এনিওয়ে সো হ্যালো করেছে হ্যাঁ কে অম্বিকা অম্বিকা হ্যালো করেছে আচ্ছা ওকে দাঁড়াও সো আমরা ওই যে করেছিলাম আমি আমি তো প্রবাসী উড়িষ্যায় বড় কিন্তু আমি ইন্সপিরেশন পেয়েছিলাম ছোটবেলা থেকে আমরা রবীন্দ্রনাথ আর নজরুলের কথা পড়েছি আর জেনেওছি উড়িষ্যায় অ্যাকচুয়ালি একজন ছিলেন শান্তিনিকেতনের প্রথম ছাত্রী মালতী চৌধুরী তিনি সেই গল্প হলো যে আগস্ট 42 তারা সব ফিরে এসেছেন বোম্বে থেকে পুলিশ সবাইদিকে অ্যারেস্ট করেছে ওনাদিকে অ্যারেস্ট করেনি ওদের সব ওদের গভর্নমেন্টের অর্ডার ছিল যে যার বাড়িতে গেলে ওইখানে অ্যারেস্ট করবে তো ওনারা কি করলেন কটক স্টেশনে না নেমে ভুবনেশ্বর স্টেশনে চলে গেলেন ভুবনেশ্বরটা তখন ছোট্ট শহর ছিল 42 একটা মন্দির তার জন্য যা লোক আসতো সেইখান থেকে হেঁটে হেঁটে রাত্রিরে দুর্যোগের রাত্রিরে বৃষ্টি পড়ছে তাতে এসে পৌঁছলেন কটকের ওইখানে তখন নদীতে কাঠজড়ি নদীটা তাতে ভীষণ বন্যা ব্রিজ ছিল না তারা ওইখানে নৌকোতে করে কটক আসছেন আর সেই মানে বন্যার মধ্যে সবাইদের ভয় করছে এইটা লিখেছেন এককালে ভারতের মানে কি বলে পার্লিয়ামেন্টের অপোজিশনের লিডার সুরেন্দ্রনাথ দ্বিবেদী তিনি ওকে মালতী চৌধুরীকে মা বলে বলতেন তো মালতী বললেন যে তখন উনি গাইতে শুরু করলেন দুর্যোগ দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে যাত্রী রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার এই এই যে গান উনি গাইলেন উনি বললেন তখন যে আমাদের সবাইদের মধ্যে কেমন একটা উত্তেজনা আমরা ঠিক আছে আমরা পৌঁছবো নিশ্চয়ই মানে কিছু করব সেরকম নজরুল মানে খালি বাংলায় না বাইরে সব জায়গায় প্রচুর লোককে প্রচুর যুবককে উদ্যত্ত উদ্দীপ্ত করেছিলেন সেই সময় আর তারপরে তো সবাই জানে কত বড় আর্টিস্ট তিনি কত সব জিনিসে তিনি ইয়ের গান করেছেন কি বলে মানে ধর্মীয় গান করেছেন ইয়েতে ইসলামের জন্যে আবার ধর্মীয় গান করেছেন কালী মায়ের কীর্তনও করেছেন হ্যাঁ সো ইনি ছিলেন একটা বিরাট তখনকার দিনে যুবক আমি ভাবছিলাম যে একটা রবীন্দ্রনাথের কি পড়ব রবীন্দ্রনাথের এত বড় বড় কবিতা এত আমি ভাবলাম একটা ছোট্ট ওইখান থেকে
ভূমিকা থেকে পড়বো রবীন্দ্রনাথের, কারণ এরা আমাদের জীবনকে খুবই ভাবে ইনফ্লুয়েন্স করেছেন। হ্যাঁ, এইটা এইটা পড়ছি এখানে। কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, দুনিয়া জগৎ কহে রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। তো এটা হলো রবীন্দ্রনাথ। আর তার মধ্যে অন্যান্যদের মধ্যে আমার মনে হয় বাংলার সবচেয়ে নামকরা কবি তলায় সুকান্ত ভট্টাচার্য, তাকেও আমরা আজকে শ্রদ্ধ প্রণাম জানাবো। আমাদের এরপরে শুরু হবে আস্তে আস্তে, প্রথম গান দিয়ে শুরু করবে ঋষি। ঋষি রেডি হও। আমাদের প্রোগ্রাম হিসেবে নেক্সট হলির পড়াটা তুমি কি করবে শর্মিলা? করে স্যার, ঋষি করে স্যার, শর্মিলা ওইদিকে আমি হাই বল দিয়েছি। Thank you.
থ্যাংক ইউ। এরপরে আমি কিন্নরী ভাবির পাঠানো কবিতাটা এখানে বাজাবো, আপনি বাজাবেন কি? আছে না? আমি বাজিয়ে দেবো, আপনি দিয়ে দেন, এখন রেডি হয়নি। ওকে, বাতাসে ভাসে আগমনী সুর পুরাতন তবু চির সে নতুন বিভোর হয়েছে আকাশ আদি বিভোর সকল হৃদয় মন যত তবু ব্যথা যত তবু কথা যত তবু শুধা বাণী তোমার গানের সুরের ধারায় বাজে নেতার ধরে স্বদেশ ছেড়ে স্বজন ছেড়ে সাগর পারে এই সুদূরে ব্যাকুল মনে গাইছি মোরা তোমার গান রে কত সুরে সীমিত এ আনন্দ উৎসবে তোমার স্মৃতির মালা দেশে সবাই আদি পুলকিত উদ্ভাসিত আনন্দতে ধন্য মোরা তাই তো আজি তোমার গানে ভক্তি ভরে হৃদয় হতে শ্রদ্ধা জানাই তোমায় আজি স্মরণ করে হে চির অম্লান হে চির উজ্জ্বল হে চিরঞ্জীবী কবি পঁচিশে বৈশাখ বয়ে আনে কত বিচিত্র তবু ছবি। ছবি নেই না, একটা ছবির সামনে ধরলে হতো। জন্মদিনে যুগ যুগ ধরি উঠিয়াছে যত আত্মের হাহাকার তাহাদের লাগি করণ করেছ নির্মম কারাগার বিদ্রোহী কবি বিদ্রোহ তুমি করিয়েছ বারবার আজাদির তরে করিয়াছ রণ শুইয়াছ অবিচার কোন সে ব্যাধি নিঠুর পিছনে করিল তোমার ধীর তোমার লেখনে লিখিয়া গিয়াছে উন্নত মহসের যাহাদের দুঃখে কাঁদিয়েছ তুমি করে গেছ সংগ্রাম আজও তারা দুঃখী আজও থাকে বোকা আজও কাঁদে অবিরাম রুদ্ধ দুয়ার খুলে গিয়েছে জাগো জাগো ওগো কবি পুরোনো জাগাও হতাশ প্রাণে জাগাও আশার ছবি পথের সন্ধান পেয়েছে দ্বারা তোমার গানের সুরে তোমার কল্যাণে কামনা করেছে সেই নারী ঘরে ঘরে আজকে তোমার জন্ম দিবসের চারিদিকে উল্লাস অন্তর ভরি উঠিয়াছে মোর সকল উচ্ছ্বাস তুমি আজ আমার প্রাণের শ্রদ্ধার আনন্দ দিবসে তোমার দেওয়ার নাই মোর কিশোর। সবাই শুনলেন, এটা করেছেন কিন্নরী ভাবি। এখানে সবাই জানতেন আতিয়ারদাকে, আতিয়ার রহমান, শিবপুরের 48 ব্যাচের ছাত্র ছিলেন। গত 2 বছর আগে তিনি কি বলে মারা গেছেন, তো বলাটা আমি চেষ্টা করছি সাধু আসা। যাই হোক, এইটা উনি উনি গতবারে আমাদের 9 বর্ষের এতে উনি পার্টিসিপেট করেছিলেন, কিন্তু আজকে অসুবিধা বশত করতে পারবেন না, তাই এটা পাঠিয়েছেন। ইনি হলেন আমাদের এখানে যত প্রেজেন্ট তার মধ্যে সবচেয়ে বয়স্ক পার্টিসিপ্যান্ট। এরপরে সবচেয়ে ইয়ংগেস্ট পার্টিসিপ্যান্ট অম্বিকা দাস মিশ্র। ওকে, তুমি ওকে অম্বিকা ডাকতে পারো, বাট ওর অফিশিয়াল নামটা ঠিকভাবে বলো। দিস ইজ আ ফর্মাল প্রোগ্রাম, সো ইটস অম্বিকা, রাইট? চলো, থ্যাংক ইউ চট্টোপাধ্যায়, থ্যাংক ইউ চট্টোপাধ্যায়। হ্যালো এভরিওয়ান, এন্ড থ্যাংক ইউ টু অম্বিকাস দাদু ফর অর্গানাইজিং টুডে। এভরিওয়ান, দিস ইজ অম্বিকা. We are
for I think we know most everyone here, but we are in San Francisco, California today. And we are probably the least really talented and singers here, but we thought we would participate in the spirit of celebrating this happy occasion during these unusual times. So Anvika has been singing along in the bath. She's been learning Akla Cholare. So we are going to sing that together. So I know many people are muted, but we'd love to have everyone sing along since we are not musicians like many of the rest of you. So, here we go. So it's wonderful to be with everyone today, and we are thankful to be with friends and family. Let's go. Jodi tor darshone kyo na aashe tobe akla cholare go welcome. She's shy. Jodi tor darshone kyo na aashe tobe akla cholare gao tumi gao tumi to paro. Go. Can I try? Yes, follow around. Yes. That's Shubhadra, yes, behind Dadu, yes. All right, should we sing together? Jodi tor dakshune karnaya. Yes, Nivita. Nivita is on your face. This is the big question. And that's the last one. Yeah, that's right. You don't think this song? And the concert was in the right. You sing? Who's that? Hello, Anvika. Say hi. Who's that? অম্বিকা আজকে নিজের চয়েসে শাড়িটা পরেছে। Wow. Oh, I'm so happy. Hi. Say hi. You say hi to your friends. Say hello. Wait, shall we play the song on the phone? Will that help you sing? Let's play it. Let's play the song on the phone. And you can sing along, okay? Thanks for your patience, everyone. Someone is, Anvika is just 2 years old, so this may have been a little ambitious. But you want to sing? Go. Anvika jaane to, Anvika gao to, Anvika. চলো সকলে গাইও গাইবে ন
না আমরা সকলে একসঙ্গে গাইবো দ্যাটস আ গ্রেট আইডিয়া শর্মিলা স্টার্ট করো তুমি কেন চুপচাপ ঋষি গাও ও গাইবে শর্মিলা গাও সকলে মিলে গাও মিতুর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে গাও ওকে do you want to play it on the harmonium and we can all sing it together Yeah, we can try it. Okay, that'd be great. We can all sing Good. Together. I wish you were just playing it. Okay, don't worry. Occupied with everything else going on. The different things and people. Let's come back. Yes. You find Dad. Get the book. Mouth Okay, let's Yes, there's Dad. Look, we're gonna mute, okay? So I think someone else is going to sing now, okay? It's someone else's turn. Okay, next, mute kore de, ha. Next, Kakoli, tuma de. Or aage kore nei kobita gulo? Ha, ekhon shona jacche. Ami aage korbo. Ke aage korbo? Ami? ওকে আমি শুরু করছি নমস্কার আমার নাম কাকলি আমি ফ্রিমন্টে থাকি আমি একটা নজরুগীতি করে শোনাবো এটা ভৈরবীর উপরে কাহারবা তাল ভৈরবী ঠুংরি তো ছোট্ট গান তো একটুখানি চেষ্টা করছি না মিটিতে সাধ মোর নিশি পোহায় না মিটিতে সাধ মোর নিশি পোহায় গভীর আধার ছে গভীর আধার ছে আজ হিয়া নিশি পোহায় আয় না মিটিতে সাধ মোর নিশি পোহায় আমার নয়ন ভরে এখনো শিশির ঝরে আমার নয়ন ভরে আমার নয়ন ভরে এখনো শিশরে আমার নয়ন ভরে এখনো শিশির ঝরে এখনো বাহুর পরে এখনো বাহুর পরে বধু ঘুমায় নিশি পোহায়
ভাই নামিতে সাধ মোর নিশি এখনো কবরি মূলে কুসুম পরে নি ঝোলে এখনো পরে নি খুলে মালা এখনো কবরি মূলে কুসুম পরে নি খুলে এখনো পরে নি খুলে মালা খোপা নিবায়ে আমার বাতি পুহালো সবার রাতে মালা গাঁথি রাতে শুভ পুহায় নামিটিতে সাধ গভীর আধার ছে গভীর আধার ছে আজো হিয়া নামিটিতে সাধ মো নামিটিতে সাধ মো নামিটিতে সাধ মো খুব ভালো হয়েছে, খুব সুন্দর, ধন্যবাদ। তুমি তো দেখা যাচ্ছ না, হাত তালি দিচ্ছে বাইরে। আচ্ছা আচ্ছা, এবার তাহলে ওরা বড় মেয়েটা বলবে, তাই তো? বলবে নাকি পরে আসবে? আচ্ছা ওকে, তোমাদের সেকেন্ড একটা আছে শম্ভু, ওটা শম্ভু আসছে না এরা আসবে? শম্ভু কিছু বলবে না, শম্ভু কিছু বলবে না। আচ্ছা তাহলে ওরা দুজন আবার আসবে। এখন আমি যাচ্ছি এরপরে ভারতীর কাছে। ভারতী তুমি এবারে করবে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি থেকে বলছে? শুনতে পাচ্ছেন আমার? আচ্ছা, আমি ভারতী চক্রবর্তী। নমস্কার, আমি ভারতী চক্রবর্তী, রিচল্যান্ড ওয়াশিংটন থেকে বলছি, যেখানে সন্দীপ দ্বারা আগে থাকতেন। যাই হোক, আমি আপনাদেরকে একটুখানি সমাজ ও মানব দরদী কবি নিয়ে বলছি। ধরার মাঝে অমর আমি, কর্ম আমার নাম। প্রত্যেক মানুষ জীবনে কর্মের দ্বারা পৃথিবীতে কিছু না কিছু দান করছে। সংসার তার সমস্তই গ্রহণ করছে, রক্ষা করছে, কিছুই নষ্ট হতে দিচ্ছে না। সমাজ তার সমস্তই নেবে, একটি কণা ফেলে দেবে না। কিন্তু যখন মানুষ বলে ওই সঙ্গে, আমাকে দাও, আমাকে নাও, আমাকে রাখো, তখনই সমাজ শুরু করে ভেদাভেদ, মিথ্যে শিক্ষা, ধর্ম, বর্ণ, অর্থ এসে যায়। সমাজে শ্রেণী বৈষম্য শুরু হয়, শুরু হয় ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অবলুপ্ত হচ্ছে অন্য সব শ্রেণীর অস্তিত্ব, কিন্তু বাকি থেকে যাচ্ছে অর্থ। মনুষ্যত্বহীন সমাজ ধনী দরিদ্রের শ্রেণী ভাগ করছে অর্থ দিয়ে, আর এই দুখণ্ড করা সমাজে দরিদ্রের স্থান কোথায়? কবি সমাজ লেখনী মুখর হয়ে ওঠে এই দরিদ্র শ্রেণীকে নিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলে ওঠেন, ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। কবি নজরুল বলে ওঠেন, গোরস্থানের চষে ছুঁড়ে ফেলে যত সব কঙ্কাল, বসালো ফুলের মেলা, যাহাদের ভিড়ে মুখর আজিকে জীবনের বালুবেলা, গাহি তাহাদের গান, বিশ্বের সাথে জীবনের পথে যারা আজি আগুয়ান। এই মানব শ্রেণী সমাজের প্রতি অবদানকে অস্বীকার করার ক্ষমতা কারুর নেই।
কিন্তু বাস্তব বড়ই রূঢ়। তা সত্ত্বেও এই শ্রেণীকে মানব সমাজ সরিয়ে রেখেছে বহু বহু দূরে। আক্ষেপ করে রবীন্দ্রনাথ লিখলেন, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। বিত্তবান লোভী সমাজ কিছুই পরোয়া করে না। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি। কিন্তু তিনিও রবীন্দ্রনাথ নিজেও পারেননি এই উপরের উদ্ধত সমাজের সীমানাকে অতিক্রম করে নিচে নেমে আসতে। তাই আক্ষেপ করে বলে ওঠেন, তোমার চরণ যেথায় নামে অপমানের তলে, সেথায় আমার প্রণাম নামে না যে, সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে। অন্যায় ও অবিচারের প্রতিবাদে মানুষকে ডাক দিয়ে যান রবীন্দ্রনাথ, বিধাতার রুদ্র রসে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই দুখণ্ডিত মনুষ্যত্বহীন সমাজকে ধিক্কার দিয়ে মানব দরদী কবি নজরুল বলেছিলেন, জনগণে যারা জম সম শোষে তারে মহাজন কয়, সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয়। মানুষের হৃদয়ে আঘাত করে কাতর কণ্ঠে বলে উঠেছিলেন, মানুষের ঘৃণা করি ও কারা, কোরআন বেদ বাইবেল চুম্বিচে মরি মরি, পূজারি দুয়ার খোলো, ক্ষুধায় ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো। দারিদ্রতাকে তিনি সম্মানের সঙ্গে উপস্থিত করেছেন মানুষের দরবারে, হে দারিদ্র তুমি মরে করেছ মহান, আজ এই দারিদ্র সমাজের চোখে পূর্ণিমা চাঁদও দেখা দেয় ঝলসানো রুটির মধ্যে। কবি সুকান্ত অভিযোগ নিয়ে বলে ওঠেন, বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরে তারাই কেন মাছির মতন মরছে? বলতে পারো ধনীর মুখে যারা জোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য? কবি রবীন্দ্রনাথ সাবধান বাণী বলে গেছেন, আজকে যাদের নিচে ফেলা হলো তারা তোমাকেও নিচে নামিয়ে আনবে। অতি আগ্রহে আগামী দিনের কবিকে উদ্দেশ্য করে বলেছেন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগিয়ে কান পেতে আছি। ভবিষ্যৎ মানব সমাজে ভাবি কবিকে আশাবাদী কবি ডাক দিয়ে যান, মুখ যারা দুঃখ সুখে নতশির বিশ্বের সম্মুখে, ওগ গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। কবি নজরুল সতর্ক বাণী করে গেছেন সমাজের ভেদাভেদকে, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ যারা দেখি কালের শীর্ষে কাল তারা পদানত। সুন্দর এই ধরা, ভরা শুধু বঞ্চনা অভিশাপ, মানুষের মাঝে মাঝে ভেদাভেদ তাকে আঘাত করেছে। জোর গলায় বলে উঠেছেন, তোমার দেয়ায় বিপুল পৃথিবী সকলে করিব ভোগ, এ পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ। কবি রবীন্দ্রনাথ সচেতন করেছেন সমাজকে, সবারে যদি না ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায়ে অভিমান, মৃত্যু মাঝে হবে তব চিতাভস্মে সবার সমান। আজকের এই সমাজে সকল মানুষের কাছে আজ আমরা সবাই নিবেদন জানাই, কবি বড় বড় কবিদের এই যে আমাদের সমাজের প্রতি একটা আকর্ষণ, সমাজের প্রতি সমাজকে বড় করার যে একটা প্রচন্ড প্রচেষ্টা, তাদের দ্বারা আমরা যেন অনুপ্রাণিত হতে পারি, চেষ্টা করি সমাজকে, সমাজে এই যে ভেদাভেদ এইটিকে একটু যদি আমরা কমিয়ে দিতে পারি, হয়তো ভবিষ্যতে কোনোদিন পারবো, হয়তো কোনোদিন ভবিষ্যতে সমস্ত কিছুই ধনী বা দরিদ্র কারুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কিন্তু সেটা হয়তো আমরা কোনোদিন দেখতে পাবো বলে মনে হয় না। তবে সকলকার কাছে নিবেদন, আসুন আমরা সবাই চেষ্টা করি অন্তত। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ, সুন্দর হয়েছে। হাই ভারতী মাসি। হ্যালো। এরপরে শম্ভু মানে ইয়েকে দিচ্ছি, কাকলিকে দিচ্ছি, ওর মেয়েরা গাইবে, তারপরে অম্বিকা তোমার চান্স, রেডি হয়ে পড়ো। হ্যাঁ, ওকে কাকলি, মানে
এই দেখো দিদিরা কেমন গাইছে দেখো। হ্যাঁ নিজের নাম বলো। আমার নাম শ্রী। নমস্কার, আমার নাম শ্রী। আমি রোনা ঠাকুরে দস্তানা। কোন কোনে শীত তাই চাই তাই দস্তানা, বাজার ঘুরিয়া দেখে জিনিসটা সস্তা না, কম দামে কিনে মজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে থাকে না হাতে তাই শেষে পস্তানা। নমস্কার। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। নমস্কার, আমার নাম শ্রেয়সী আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জিনেদার জমিদার বলব। জিনেদার জমিদার কালাচাঁদ রায়রা, সে বছর পুষেছিল এক পাল পায়রা, বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙ্গিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়, হাঁস গুলো জলে চলে আঁকা বাঁকা রকমে, পায়রা জমায় সভা বক বক বকমে। নমস্কার। সুন্দর হয়েছে, খুব সুন্দর। আচ্ছা বর্ণালি এন্ড অম্বিকা, মিউট কর, মিউট আনমিউট কর অম্বিকা। অম্বিকা, we're going to sing Payoji Mene. Okay, it's a bhajan. Yes, it's a bhajan, that's correct. It's a bhajan. I'm gonna pull up the lyrics and we're going to sing. Okay. Payo ji mene rama ratana dhana payo, payo ji mene rama ratana dhana payo, payo ji mene vastu amala kati mene satguru, vastu amala kati mene satguru, payo payo ji mene rama ratana dhana payo, mene rama ratana dhana payo. Janama janama ki bhoji payo, janama janama ki bhoji payo, janame sasi kumayo, payo ji mene rama ratana dhana payo, payo ji mene দিন দিন পায়ো জি মেনে রাম রতন পায়ো, পায়ো জি মেনে প্রভু গিরিধর নাগর, মেরা কে প্রভু গিরিধর নাগর, just a guy, oh, by your gene, okay. Okay. Thank you.
Thank you. This she learned in 1992. Na, tulki. Yeah, and I haven't sung it since 1992 until this week. So Sharmila must have learned at the same time. We both of you used to go to the music class together. Yeah. Bye. Say bye. Bye. She's tired. Okay. We're going to listen to other people sing, okay? Okay. এর পরে আমি লীলা আছে, আমি রোকসানাকে বলছি, হ্যাঁ করুন আপনার রোকসানা। অ্যাকচুয়ালি আপনি টরন্টো না কোথায়? না, আমি উইনিপেগে, ম্যানিটোবা। পেগে, আচ্ছা, উইনিপেগে ডাক্তার। হ্যাঁ, ওই আপনি ভাগ্নি না? জি, আতিয়ারদার ভাগ্নি। ওই এটাকে রেকর্ড করেছেন, উনি করে পাঠিয়েছিলেন। তো আপনি খুবই চালি হয়ে গেছেন, আমার খুব ভালো লাগছে আপনি এসেছেন। তো সবাইকে ধন্যবাদ, আমাকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। আমি বিশেষ করে সন্দীপ দা বৌদির কথা শুনেছি আমার মামার কাছে, আতিয়ার রহমান। উনি একবার বাইপাস সার্জারির জন্য কাউকে না জানিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তো আমার মামাকে খুব তাকে সত্যিকার ভাবে সন্তুষ্ট করা খুব সহজ ছিল না, কিন্তু উনি এমন ভাবে, সন্দীপ দা এবং আরেকজন ছিলেন, আমি নামটা এখন ঠিক মনে করতে পারছি না, ওনারা দুজন এত তাকে সাহায্য করেছিলেন এবং বিভিন্ন ভাবে কেয়ার করেছিলেন যেটা উনি সারা জীবন ভুলতে পারেননি। এবং নানান ভাবে অন্যভাবেও সন্দীপ দার কথা, বৌদির কথা বারবার তারা আমাকে বলেছেন। তো আপনাদেরকে না চিনলেও অন্যভাবে মনে হয় যেন পরিচিত। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলার পরে মনে করলাম যে এরকম একটা সুযোগ পেলাম, রবীন্দ্রনাথকে আমি ছোটখাটো একটা লিখে ফেললাম কবিতা, তো দেখা যাক কি হয়। হে কবি, 161টি বছর কেটে গেছে। হে কবি, আজও তুমি বাঙালি মানুষে সদ্য বৃষ্টি ধোয়া বিশাল দিগন্ত এক। শৈশবে, কৈশোরে, যৌবনে, বার্ধক্যে আমরা বারবার ফিরে আসি তোমারই কাছে, তোমায় খুঁজে ফেরি, খুঁজে ফেরি আত্মগড়া ঘূর্ণিঝড়ে নিজেকে হারিয়ে, তোমায় খুঁজে ফেরি প্রতিদিন জীবনের নিগুড় ব্যথায় আর গহীন আনন্দে। সকল অন্তরের না বলা কথাটি তোমার লেখনীতে একে গেছো প্রাঞ্জল ছবিটির মতো। কবিতা তোমার কখনো আয়না হয়ে চিনিয়েছে নিজেকে আমায়, তোমার প্রশান্ত বাণী শব্দ ছন্দ গান আত্মশুদ্ধির ঝর্ণাধারা হয়ে এখনো চলেছে বয়ে, ঠিক সেই আগের মতন শত বছরের গণ্ডি পেরিয়ে। এ কবি, তোমার সৃষ্টি আগত অনাগত বাঙালি মানুষে অনন্ত প্রশান্ত স্থায়ী ছায়া হয়ে আছে, তোমার লেখনী দিগন্তের লাভ ক্ষতি দুঃখের সংকীর্ণ পরিসর সব পিছে ফেলে বয়ে আনে প্রচ্ছন্ন আনন্দের শান্ত পারাবার যুগ হতে যুগে। আর নজরুলের উপরে আমার লেখার সময় হয়নি, তো এটা আমি ওনার একটা কবিতা পড়ছি। শুদ্ধ করো আমার জীবন, শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি। ওই সূর্যোদয় আমার জীবন তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই। আমি বহুদিন ছড়া ব্যথিত বকুল আকারে, আমি বহুদিন বিষণ্ণ বিধুর, একবার আমার মাথায় হাত রাখো, সুপ্রসন্ন হও। এই দগ্ধ বুকে কারো শ্রাবণের অঝোর বর্ষণ, আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হই সূর্যোদয়, আমি হই উদিত আকাশ, আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান শেখাবই, হয়ে উঠি ভোরবেলার পাখিদের গান,
আমার জীবন তুমি শুদ্ধ করো, আমি হই নূতন সবুজ কোনদীপ, আমি হই বাল্যকাল, আমি হই বর্ষার নবজলধারা, আমি বহুদিন ব্যথিত বিষাদ, আমি বহুদিন একা ঝাউবন, তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হয়ে উঠি সদ্য ফোঁটা ফুল, আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা চোখ। ধন্যবাদ। ভালো লাগলো। আচ্ছা, তোমরা একটা বোধহয় সবাই জানলে খুশি হবে, অ্যাকচুয়ালি বন্যা হলো কিন্নরী ভাবির ভাগ্নি, না? হ্যাঁ, ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ে। সো বন্যা যখন এখানে এসেছিল, হ্যাঁ, তখন মানে বে এরিয়াতে 98 বোধহয় তোমরা ছিলে, তো শর্মিলা গেছিলে ওখানে বন্যা যখন এসেছিল এই এতে বঙ্গ সম্মেলন? তারপরে এসেছিল কিনা আমরা তো ছিলাম না এখানে, কিন্তু ও আরেকবার এসেছিল বোধ হয় পরে, না? কিন্তু ওই প্রথমবারে তখনও ও মানে বোধ হয় ভারতের বাইরে নাম হয়নি। তারা 94-এ আমাকে একটা টেপ এনে দিয়েছিলেন আতিয়ারদা, যে দেখুন এটা ভাল লাগবে আপনার। অনেকের আগে বন্যার নাম শুনেছিলাম আর গান শুনেছি। হ্যাঁ, আর বন্যা ওই পরিবারের মেয়ে, সব এরা আতিয়ারদের হলেন ওয়ান অফ দি কি বলে এখানে সিনিয়র মোস্ট শিবপুরের ছাত্র ছিলেন, উনি ওয়াপদার চেয়ারম্যান হয়েছিলেন। কিন্তু এত মানে ভালো মানুষ, হ্যাঁ, আমার মনে হয় আমারও খুব ভালো লেগেছিল। আমাদের আমরা ওনাদের ডালাসের বাড়িতেও গেছি। হ্যাঁ, আর এনিওয়ে, আচ্ছা তো তুমি কিছু তোমার গান করবে, রুমনি কাম করবি যদি রেডি হয়ে যা। কি জিভে করলি কি? আচ্ছা তুমি করো তোমার। কই তুমি দেবে বলছিলে? দেবে বলেছিলে? ও তো আমি বের করলাম, পাতা উল্টে গেল। না ওটা নয়, আবার একটা চলে গেছে। ওই দাঁড়াও, ওই খনিকার কবিতাটা পড়লে, এক মিনিট। হ্যাঁ, না না, ওই যে রথ বলে আমি দেব, Harukimashi, Anvika wanted to say hi. She was asking who you are. So I told her you're the one who gave her this teddy bear, which she loves. So that's how I made the connection. She loves it. Okay, pay galam. Teddy bear diye chilo. Amader, ha, poro. Eita. আমি কি অঞ্জন ঠাকুরের ভক্তিভাজন ছোট্ট একটা কবিতা পড়ছি। রথযাত্রা লোকারণ্য মহাভ্রম নাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হসে আসে অন্তর্যামী। এখানে ওটা তো আছে, এসকে কে? ও এসকে হচ্ছে শম্ভু। ও আচ্ছা আচ্ছা, সবগুলো এটা আছে। ওকে ওকে, আচ্ছা ও দেখছে ওই জন্য।
আর কেউ কিছু বলতে চান, কেউ বলতে চায় কিছু? আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি যে এই যে আমপান পশ্চিমবঙ্গে আমাদের বাংলাদেশের অঞ্চলে যে চর অঞ্চলে যে তাণ্ডব চালিয়েছে মানুষের, অলরেডি কোভিড এর যে দুর্ভাগ্য তার মধ্যে মানুষের যে আরো যে কষ্ট এবং নানান ভাবে মানুষ যন্ত্রণার মধ্যে আছে, তাদের জন্য আমরা আমাদের অন্তর থেকে শুভকামনা জানাই এবং আশা করছি আমরা সবাই নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে তাদের প্রতি এগিয়ে যাই সাহায্যের জন্য। অ্যাকচুয়ালি কলকাতায় এখন কি অবস্থা? শর্মিলা, আমার মা বাবার আজকে 5 দিন হলো, এখনো কারেন্ট নেই, জল নেই, কিছু নেই। ও নেবুলাইজার ইউজ করেন? শর্মিলার বাবা নেবুলাইজার ইউজ করেন, চালানো যাচ্ছে না। বাবার সিওপিডি আছে, কালকে ইলেকট্রিক সাপ্লাইতে রোজ ফোন করি, বোধহয় 12-13 বার ফোন করেছি, কোনোই লাভ হচ্ছে না। আসলে ওদেরও দোষ নেই, এমন ভাবে গাছ পড়ে আছে, তার মধ্যে লাইভ ওয়্যার রয়েছে, মানে ওরা না সরিয়ে কিছুই করতে পারছে না। এখন তো কালকে থেকে ইন্ডিয়ান আর্মি ডিপ্লয় করা হয়েছে, ওরা অনেক পরিষ্কার করছে, দেখা যাক, লেটস বি হোপফুল। মানে এরকম এরকম বোধহয় কখনো হয়নি কলকাতায়, এরকম বোধহয় কখনো হয়নি। মিউট, আনমিউট করে দিয়ে কথা বলছো। আমরা না তো অন করা আছে। আচ্ছা, তাহলে কি আমরা আর কেউ কিছু বলবে? বলতে পারো খুলে। ও আচ্ছা, একটা কথা আমি বলি, আমি যেটা জানতে পারলাম, এর আগে 1999 যে বাত্তা যখন হয়েছিল তখন মেট্রিওলজিক্যাল ডিপার্টমেন্ট প্রেডিক্ট করতে পারতো একদিন আগে, 24 ঘন্টা আগে অ্যাকুরেটলি বলতে পারতো। ইকুইপমেন্ট চেঞ্জ করার পরে এখন ওরা 5 দিন আগে বলতে পারছে। তাই জন্য মানে ওই 1000 থেকে এখন মানে 4 ডিজিটের মধ্যে থাকছে আর কি। মানে অনেক সময় তো মানে 3 ডিজিটের মধ্যে থাকছে। এটা ট্রিমেন্ডাস ইম্প্রুভমেন্ট অফ সায়েন্স অফ টেকনোলজি। তার জন্য কিন্তু হচ্ছে প্রাণনাশটা অনেক কমে গেছে, অনেক কমেছে। তো এটা একটা ইনফরমেশন, কারণ ওরা 5 দিন আগে থেকে জানতে পারছে এবং মুভ করে দিচ্ছে ওকে দিকে ইয়ে সেলটা। ও কিছু লোক তারা একটু বেশি সাহসী, তারা বলছে আগে কতবার আমরা দেখেছি তারা জোরজার করে বলছে। ইটস নট সাহস, ইট ইজ, ইফ আই অ্যাম রাইট, দেন দে কুড নট ভিজুয়ালাইজ হোয়াট ইজ গোইং টু কাম, দ্য থিং দ্যাট হ্যাপেন্ড টু আস ইন 1999। আমরাও ভেবেছিলাম হ্যাঁ আসছে সাইক্লোন, কত আসছে কি হবে, কিন্তু 99 এক্সপিরিয়েন্স করার পরে আমরা যে কোনো সাইক্লোন ফোরকাস্ট হলে আজকাল ইমিডিয়েটলি অ্যালার্ট হয়ে যাই, উই টেক প্রিকশনস। বেঙ্গল, বিকজ মোস্টলি যে সাইক্লোন গুলো আসে ওটা ওয়েস্ট বেঙ্গল হিট করে না, মানে উড়িষ্যা করার পরে পাস করে বাংলাদেশ চলে যায়। সো কলকাতা কুড নট ভিজুয়ালাইজ হোয়াট ইজ কামিং। এবার আই অফ দ্য স্টর্ম ওয়াজ ইন কলকাতা, এবার আই অফ দ্য স্টর্ম ওয়াজ ইন কলকাতা, ইয়া, আই ইট ওয়াজ ইন সুন্দরবন, ইট ওয়াজন্ট ইট, ল্যান্ডফল কত সুন্দরবনে হয়েছে, 24 পার্টনার্স দিয়ে দিয়েছে স্টর্ম সুন্দরবন থাকার জন্য। ওই সেম মানে এটা রিপিট হয়ে গেল যে ওখানকার লোকেরা, মানে লোকেরা, ইটস নট দি গভর্নমেন্ট, গভর্নমেন্ট তো করেছে, 3 লক্ষ লোককে ইভ্যাকুয়েট করেছে, মানে অনেক করেছে লোকেরা, কিন্তু ভেবেছে হবে কত ঝড় আসছে কি হবে, এই দ্যাট ইজ দ্য মেইন রিজন। বাট দি আদার রিজন ইজ, আরেকটা জিনিস হচ্ছে এই পার্টিকুলার আম্পানে ইয়ে হলো, লাইক দে ডিড নট গিভ, লাইক ওটা ফর্ম হতে বুঝতে মেট্রোলজিস্টদের টাইম নিল,
That is the reason jeta amader last year after the cyclone Phoni আমরা ইয়ে করেছিলাম যে মানে ওরা বলেছিল আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকে যে বিফোর দি সাইক্লোন কামস ইফ দ্য ট্রিজ আর ট্রিমড দেন দি লস উইল বি মাচ লেসার দিস টাইম ইন ওড়িশা উই টুক দ্যাট কেয়ার যে সাইক্লোন আসছে আসছে যেই সুপার সাইক্লোন হবে ফোকাস হতে শুরু করলো পিপল অন দেয়ার ওন দে ট্রিম দ্য ট্রিজ fruits laden gach fall tule nilo natal gach etc fall tule nilo gach kete dilo so that the loss is lesser oi jinish ta bengal e hote pare experience am gach ta tore korechi acha amra ekhon shesh korchi research camp bolbo bajak ha research ebare tumi korbe Yes. না শুনতে পাচ্ছি না একটু সামনে আয় বোধহয় ভয়েস তো শুনতে পেলাম আমি সেটারে একটা মানে ছোট পেরাকমেন্ট রাঘবে সঙ্গে জিনিসও আছে জানো Thank you.
খুব ভালো লাগলো Thank you, Rishi. That was beautiful. And Anvika said she wants Rishi Mama's sitar. You have to work hard for that. Anvika was playing along. She saw the sitar and she went and got her guitar. And was playing. Yeah. Yes, good choice. Yeah, thank you, Rishi. That was beautiful. Thank you, Swatika. Thank you for organizing. Swaidika says, Dhanyabad. Asad Jonne, hopefully everybody has enjoyed. And It was worth getting up at 4 a.m. I had to wake up at 4. Yes. Thank you, Rishi Mama. Oh, so cute. Rishi Mama. Thank you, Rishi Mama. Thank you. God, so cute. Bharati, unmute karo. Ki bolcho suna jacche na. Ha. Okay. Rishi gets a special thanks from Anvika. Receive special thanks. More thanks for inspiring the youngest artist. এবারে শুনতে পাচ্ছেন সিম্পল মাইন্ড ক্যান অ্যাপ্রিসিয়েট আর্ট কি সন্দীপদা ভালো আছে আমি তাহলে উঠি সবাইকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য ভালো আপনি এসেছিলেন এটা খুব ভালো নিশ্চয় আমরা তো প্রত্যেক বছর এখানে করতাম কিন্তু এখন আর হয় না যে ওখানে তোমার মতন আরেকজন রিচল্যান্ড এর এখানে এক্স রিচল্যান্ড আমরা এক্স রিচল্যান্ড আরেকজন আছে লুকিয়ে আছে না না এই তো বসে আছে শম্ভু লুকিয়ে আছে ওদের রেসিটেশন ও খুব ভালো লেগেছে তোমার গান তো ছাড়ো আমি তুমি বলছি তোমার গান ছাড়ো সন্দীপ দা অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ বাই Okay. Bye. Bye.